बारी इधर में है, इतना सुंदर जगह में हम लोग की सुंदर है। वो तो अच्छा है, वो तो अच्छा है। थैंक यू। वी आर फ्रॉम बांग्लादेश। भांगुले जावर पथे 15th mile नामक एक जगह थेमेछे, एक पहाड़ी छोट ग्राम। এখন দেখেন আপনারা কি সুন্দর দোকান, আমি তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। গ্রামটা একটু দেখেন, ছোট্ট একটা পাহাড়ি গাঁও। এখানে প্রথম দোকানটায় দেখি কি আছে। এখানে শীতের জামা কাপড় রয়েছে, উল রয়েছে। কি টি চা চা ম্যাগি? ওকে, আর মিতুল এখানে ম্যাগির অর্ডার করেছে। আমরা একটু অন্য দোকানগুলো ঘুরে আসি। চলো দাদা, মিতুল যাবা? ইয়ান যাবে? আমরা একটু এখানকার সামনে থেকে একটু হেঁটে আসি। আসলে একই ধরনের দোকান, মানে প্রত্যেকটা দোকানে কিছু শীতের জামা কাপড় রাখা, খাবার দাবার রাখা, আর ভিতরে হচ্ছে চা কফি খাওয়ার ব্যবস্থা রাখা। হ্যালো, এখানে আসলে সবাই আপ লোক কাইসি হ্যায়? আমরা ঠিক হ্যায়। আপকা ঘর ইধর মে হ্যায়? আমরা বাড়ি ইধর হ্যায়। ইধর মে হ্যায়? ইতনা সুন্দর জায়গা মে হাম লোক কি সুন্দর হ্যায়? হ্যাঁ, ও তো আচ্ছা হ্যায়, ও তো আচ্ছা হ্যায়। থ্যাংক ইউ। উই আর ফ্রম বাংলাদেশ। ও হাম লোক বাংলাদেশ সে হ্যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, আমরা মামের সাথে কথা বললাম। আমি আসলে দুনিয়ার মাঝে যদি কোনো স্বর্গ বলা হয়, এই জায়গাটাই কিন্তু বলা যায়। আপনারা তো দেখেন, এটা একটা স্বর্গদ্বার, কি অদ্ভুত সুন্দর। এখানে একটা গ্রামে একটা পুলিশ পোস্ট রয়েছে, 15 মাইল পিকেট পোস্ট। একটা পাহাড়ি গ্রাম, কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একদম ছবির মতো। তো আমরা যারা কথায় কথায় একদম সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এগুলো বলতে বলতে পাগল হয়ে গিয়ে, তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে বাড়ির পাশে খুব কাছাকাছি আমাদের ইন্ডিয়ায়, দেখুন আপনারা, আমি এই মুহূর্তে অবস্থান করছি গ্যাংটক থেকে খুব কাছাকাছি একটা জায়গা, 15 মাইল আমাকে একটা জায়গায়। কি দুর্দান্ত সুন্দর একটা পাহাড়ি গ্রামে। এই এই রাস্তা ধরেই কিন্তু আপনার ইন্ডিয়ান আর্মির কনভয় যে চায়না বর্ডার, সেই বর্ডারে যায়। অনেক সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আমি কিন্তু আসলে আরও অনেক বড় বড় ব্লগ তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য, আর এরকম কিছু শর্ট ব্লগ বানাচ্ছি যেগুলো পরে আপলোড করবো এবং পরে আপনারা দেখবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখাবো অন্য কোন ব্লগে। আল্লাহ হাফেজ।